আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রথম ইউটিউব ভিডিও টিউটোরিয়ালের জন্য। আজকে আমি যেই মূল জিনিসটা সম্পর্কে আপনাদের অবগত করব, যেটা আমি জানাতে চাচ্ছি, যে পিসপাইস ফর স্টুডেন্ট, আমরা বলছি পিসপাইস ফর স্টুডেন্ট নামক একটা সফটওয়্যার, যেটা হচ্ছে সিমুলেশন সফটওয়্যার বলি আমরা বলে থাকি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেন আপনারা তারা ভালোভাবে বুঝবেন যে ইলেকট্রিক্যাল সার্কিট যখন আপনি সিমুলেশন করেন সেগুলোর জন্য কিন্তু আপনি ল্যাবরেটরিতে ইউজুয়ালি করে থাকেন। বাট ল্যাবরেটরিতে ইউজুয়ালি করলে আপনার কিন্তু দেখা যাচ্ছে ল্যাবরেটরি সবসময় আপনাকে একটা নিয়ে থাকতে হবে, আপনার একটা ল্যাব নিয়েই রাখতে হবে, কিন্তু আপনি কেমনে পারবেন? আপনি কি সবসময়, আপনার কি সম্ভব এত বড় একটা ল্যাব আপনি মানে সেট আপ করে আপনি বিভিন্ন সার্কিট সিমুলেশন করবেন? না, সেই জন্য কি আপনার দরকার পিসপাইস, মানে সিমুলেশন সফটওয়্যার, বাট এটার মধ্যে একটা কি পিসপাইস। এখন আমাদের মানে আমি ইউটিউব ঘেটে টেটে অনেক মানে দেখা গেল যে আমি অনেক মতামত পেয়েছি, বিভিন্ন মতামত ঠিক নয়, মানে আমি অন্যান্য ভিডিও যেটা সেখানে আমি বিভিন্ন ইউজারদের কমেন্টে দেখেছি যে হচ্ছে না পিসপাইস, কোনোভাবেই লাইব্রেরি ইম্পোর্ট হচ্ছে না। কি লাইব্রেরি ইম্পোর্ট? যেটা হচ্ছে আপনার বিভিন্ন ডায়াগ্রামে, যেমন আপনি যদি রেসিস্ট্যান্স নিতে চান, তারপর সোর্স নিতে চান, সাইন ওয়েভের সোর্স, সাইনোসাইডাল সোর্স অর ডিসি সোর্স, এসি সোর্স, আপনি যেটা চান আপনার একটা সার্কিট সিমুলেশনের জন্য, সেটা কিন্তু আপনি মূলত এই পিসপাইস দিয়ে পেতে পারলেও কিন্তু আপনি পাচ্ছেন না। কি কারণে? এটা একটা লাইব্রেরি ফাইল নট ফাউন্ড, এই কথাটা বলার জন্য। তো আমি মূলত এখানে এই প্রবলেমটা সলিউশন কিন্তু মূলত দেখাই দিব, কিন্তু আমি আরেকটা ভিডিও অবশ্যই করব যেটাতে আমরা পিসপাইস ফর স্টুডেন্ট আপনি কেমনে ডাউনলোড করবেন, ইয়ে ডাউনলোড করে কেমনে ইনস্টল করবেন, ইনস্টল করে কেমনে আপনি এটা ওপেন করবেন, পুরো ভিডিওটাই আমি পরে আমি কিন্তু ছাড়বো আরেকটা ভিডিও, অবশ্যই আপনারা চিন্তা করবেন না। তো এখন আসি আমাদের কাজে। তো এটার জন্য আপনারা কি করবেন, প্রথমে যেতে হবে দিস পিসিতে, তারপর যেখানে আপনি পিসপাইস ফর স্টুডেন্ট ডাউনলোড করেছেন সেখানে আপনাকে যেতে হবে। এখন আমি কি করেছি, আমি ডাউনলোড করেছি এই যে নিউ ভলিউম, মানে ইনস্টল করেছি নিউ ভলিউম অ্যাপে। তারপরে আমি এখানে দেখব আসবে যেটা বলবে পিসপাইস স্টুডেন্ট, এইটা পিসপাইস স্টুডেন্ট, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার আসবে। হ্যাঁ, এর আগে আমি বলে দিই, আপনারা যদি এমনি ডিফল্ট করতে চান, ডিফল্ট করলে যে স্পেসে ডাউনলোড হয়ে থাকবে যে লোকাল ডিসি, তারপর হচ্ছে প্রোগ্রাম ফাইলস, তারপর এখানেও কিন্তু পিসপাইস স্টুডেন্ট নামে এই যে এই ফাইলটার যেমন আছে পিসপাইস স্টুডেন্ট, এই নামে কিন্তু সেভ হয়ে যাবে এবং ওভাবে আপনি ওপেন করতে পারবেন। আমি যেহেতু আচ্ছা যেহেতু আমি সি প্রোগ্রাম ফাইলে রাখিনি, তাহলে আমি আবার আসি প্রোগ্রাম ফাইল এই যে সরি, তারপর পিসিতে এসে নিউ ভলিউম অ্যাপে যেখানে আমি রেখেছি আমার পিসপাইসটা, এই যে পিসপাইস ফর স্টুডেন্ট, তারপর এখানে আমরা চারটা ফোল্ডার, দুইটা ফোল্ডার আর দুইটা ফাইল দেখব, বাট একটা এইচটিএমএল ফাইলও অবশ্যই। কিন্তু এখানে সমস্যা হলো যে আমার তো প্রয়োজন না, আমাকে বের করতে হবে, আমি সিমুলেশন করার সফটওয়্যারটা চাচ্ছি, আমি তার এগুলো চাবো না, তাহলে আমাকে কি পিসপাইসে যেতে হবে? কারণ এই ক্যাপচারে কিন্তু আপনার ওই ফাইলগুলো নাই, এখানে বিভিন্ন ধরনের অন্য কিছু ফাইল যেটা রান করার জন্য প্রয়োজন হয় পিসপাইসের, যেটা লাগে আর কি সেগুলোর জন্য। এখন আপনাকে কি করতে হবে, পিসপাইসে যেতে হবে, যেটাই আপনার অরিজিনাল স্কেমেটিক ডায়াগ্রাম আঁকার জন্য ফাইলটা, যেটা মানে অরিজিনাল যে উইন্ডোটা বা ফাইল যেটা আপনি সফটওয়্যারটা যেটা সেটাই আর কি পেয়ে যাবেন। তো এখানে অনেক ফাইল আছে, তো আমি করবো কি স্কেমেটিক ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে PSCHED। কিন্তু উইন্ডোজ 10-এ বিশেষ করে যেটা দেখা যায় যে আপনারা অনেকেই কমপ্লেন করছেন, অনেক অনেক ভিডিও যেগুলো আমার নয়, এটা অন্য ইউজাররাই আপলোড করে থাকে ওখানে, তো তারাই কিন্তু বলে যে তারাই কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে প্রবলেম তারা সলভ করার ভিডিও দিচ্ছে, বাট কিন্তু কাজ করতেছে না, ওরা ওরা নিজেদের উপায় করতেছে, বাট দেখা যাচ্ছে যে যদি আপ মানে যারা করে থাকেন, যারা ইউটিউব ভিডিওগুলো দেখে করে থাকেন ভিউয়াররা, তারা কিন্তু পারে না, আপনারা যেমন পাচ্ছেন না, এভাবে এই কারণেই
যেটা হলো যে সহজ উপায় হয়েও অনেক কমপ্লেক্স করে থাকে অনেক ভিডিও, বাট ওগুলাও চলবে, ওগুলা যে বলিনি যে হবে না, বাট ওগুলা অনেক ক্ষেত্রে কাজ করে না, বাট এটা আমি শতভাগ ভাবে বলতে পারি এটা কাজ করবে আপনার কম্পিউটারে। এবং সেটা কি, সেটা হলো যে আপনাকে এটার জন্য কি যেতে হবে, PSCHED অর পি স্কেমেটিক ডায়াগ্রাম, যেটার শর্ট ফর্মে এখানে PSCHED হিসেবে ইডি হিসেবে সেভ হয়ে আছে। তো এটাখানে আপনি গেলে কিন্তু পারবেন না, গেলে কিন্তু আপনাকে একটা কমান্ড আসবে যেটা হচ্ছে, বা একটা এরর মেসেজ আসবে যেটা হচ্ছে লাইব্রেরি ফাইল নট ফাউন্ড। লাইব্রেরি ফাইল নট ফাউন্ড যেহেতু আসবে, তো আপনি তো করতে পারবেন না, তার মানে কি, কারণ আপনি তখন সিমুলেশন করতে পারবেন না, কারণ আপনার কোনো পার্ট সে পাচ্ছে না, সে খুঁজে পাচ্ছে না, এগুলা দিয়ে আপনি সিমুলেশন করবেন, যেটা আমি আগেই বললাম, সাইনোসাইডাল সোর্স, ডিসি সোর্স, এসি সোর্স, অর এভরিথিং, রেসিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, এভরিথিং। তো আপনাকে সেই জন্য কি করতে হবে, PSCHED তে যেতে হবে, তারপর ওখানে রাইট ক্লিক দিতে হবে, প্রপার্টিস এখানে যাবে। আচ্ছা, এখন এখানে জেনারেলের এটা হচ্ছে সব এগুলার মানে আপনার এখানে সম্পর্কে লেখা, যে এখানে পি স্পাইসটা কোন জায়গায় আছে, এটার সাইজ কত, এটা কি টাইপের, কি মানে আপনার এটার ফাংশনটা কি, স্কেমেটিক এডিটর, এটা স্কেমেটিক ডায়াগ্রাম এডিট করে বলে এটা স্কেমেটিক এডিটর বলছি, একটা অ্যাপ্লিকেশন টাইপের, বাট এটা কিন্তু আপনার মূলত ইম্পর্টেন্ট কিছু না। আপনার যেটা করতে হবে সেখানে, এখানে যে দেখেন কম্পেটিবিলিটি, সিকিউরিটি, ডিটেলস অ্যান্ড প্রিভিয়াস ভার্সনস, এটার মধ্যে আপনাকে কম্পেটিবিলিটিতে অপশনটা ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে আছে যে রান কম্পেটিবিলিটি ট্রাবল শুটার, কম্পেটিবিলিটি মোড সেটিংস এবং চেঞ্জ হাই ডিপিআই সেটিংস, এগুলো প্রয়োজন নেই। আপনি কি করবেন, কম্পেটিবিলিটি মোডে যাবেন। এখন বলি আমি কম্পেটিবিলিটি মোড কি জিনিস। কম্পেটিবিলিটি মোড হচ্ছে আপনার দেখা যায় যে অনেক সফটওয়্যারই যে উইন্ডোজ আপনি চালাচ্ছেন কাজ করতে হবে, বিভিন্ন সমস্যা যেটা হলো এখানে যে লাইব্রেরির যে সমস্যাটা, এটা হচ্ছে সিকিউরিটি রিজনের জন্য, এটা যে ভার্সন পুরান এ কারণে না যে এই জন্য উইন্ডোজ টেনে চলবে না, এরকম কিন্তু না, এটা হচ্ছে সিকিউরিটি রিজনের জন্য উইন্ডোজ টেনে চলে না। তো এই জন্য কি করা হয়, সেই জন্য আপনাকে দেখাতে হবে যে যেটা সিকিউরিটি এত নেই, উইন্ডোজ সিকিউরিটি ঠিক মানে অনেক হাই সিকিউরিটি, যেটা আপনার অনেক ডিসগাস্টিং একটা সিচুয়েশন মতন তৈরি করে ফেলে, যেটা উইন্ডোজ 10। আচ্ছা, তো এটা বাদ থাক, বাট আমরা যে মূল কাজে আসবো সেটাই আমরা কথা বলছি, মূল কাজে এসে সেটা হইতেছে যে উইন্ডোজ XP-তে আপনাদের এখানে লেখা আছে, বাট এখানে আপনার থাকবে না, মূলত থাকবে উইন্ডোজ রান দিস প্রোগ্রামিং কম্পেটিবিলিটি মোড ফর নানি আসলে, কারণ এখানে আসলে এটা আনটিকই থাকে। আপনাকে কি করতে হবে ওই সময়, এইটা টিক দিয়ে দিতে হবে, কম্পেটিবিলিটি মোড টিক দিতে হবে, এই বক্সটা চেক দিতে হবে, অর চেক, ওকে। এখন আমাকে অনেকগুলো উইন্ডোজ থাকবে, যেটা প্রিভিয়াস ভার্সনের লেটেস্ট যেটা ভার্সন সেটা কিন্তু 95 থেকে শুরু হয়েছে উইন্ডোজ। তো লেটেস্ট 90 মানে, লেটেস্ট মানে এখনকার যে উইন্ডোজ দেখছেন সেগুলা কিন্তু আগে ছিল এরকম না, মনে করেন এমএস ডস ছিল, ওখানে বিভিন্ন প্রম্পটম, কমান্ড প্রম্পটম দিয়ে কিন্তু আপনি কমান্ড দিয়ে আপনাকে চালাতে হতো, বাট 95 থেকেই এখন আধুনিক যে উইন্ডোজের সূচনা হয়েছে, যে বিভিন্ন মানে আপনার টিপ দিলে এক ক্লিকে কিন্তু আপনি ফোল্ডার অ্যাক্সেস করতে পারতেছেন, অফ করতে পারতেছেন, কম্পিউটার অন করতে পারছেন, যাই করতে পারেন আপনি, সব কিন্তু নতুন উইন্ডোজের কারণে। নতুন উইন্ডোজ ভার্সন যেটা 95 থেকে শুরু হয়েছে, উইন্ডোজ 95 মাইক্রোসফট কর্পোরেশন এটা রিলিজ করেছে, তো এখানে বিভিন্ন আছে। তো আপনাকে দিতে হবে কি, উইন্ডোজ XP সার্ভিস প্যাক 3, ওকে, আমি আবার বলছি উইন্ডোজ XP সার্ভিস প্যাক 3 তে আপনি ক্লিক করবেন। এখন আমি বলি পরেরগুলো কেন হবে না, পরেরগুলো আমি ট্রাই করেছি ওগুলো হয়নি, একই সমস্যাই ঘটেছে। তো এগুলাতে আনার পরে, সার্ভিস প্যাক 3 তে আনার পরে আপনাকে দিতে হবে অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, তারপর ওকে, গেল। এখন আমার কি কাজ হয়েছে এটা আমি আগে চেক করে দেখি, আবার PSCHED তে যাব ফোল্ডারটায়, রাইট ক্লিক, সরি, একটু সমস্যা আছে আমার পিসিতে, একটু সমস্যা,
আচ্ছা, এখানে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে এখন অনেক অপশন আছে, এখানের মধ্যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে দিবেন, ওপেন না দিয়ে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিলে সুবিধা, তাহলে অনেক সিকিউরিটি রিজন থেকে আপনি মুক্ত পেতে থাকবেন, ডাইরেক্ট অন হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সফটওয়্যার হতে পারে না অ্যাডমিনিস্ট্রেটর কোনো পারমিশন দেয় না বলে। আচ্ছা এই মেসেজটা অবশ্যই কোনো প্রয়োজন নেই, মেসেজ উইন্ডো এটার কোনো আমার প্রয়োজন নেই। এই যে এসে পড়লো, এটাই হচ্ছে আমাদের স্কেমেটিক ডায়াগ্রাম ফাইল, যেটা হচ্ছে আপনার মানে সিমুলেশন করার জন্য যেসব আপনার লাগে। এখানে আপনি এখানে আমার অনেক কিছু আগে সোর্স আগে থেকেই ছিল, এটা আমি করে রেখেছি, বাট আপনি যখন প্রথম অন করবেন ইনস্টল করে যেভাবে করে ঢোকার পরে, তখন আপনাকে ড্রতে যেতে হবে, তারপর গেট নিউ পার্ট। এখন গেট নিউ পার্ট আপনি কন্ট্রোল জি দিয়েও করতে পারেন, কন্ট্রোল জি দিচ্ছি আমি, কন্ট্রোল জি, ওকে, এই যে আসলো পার্ট পাওয়ার বেসিক। এখানে বিভিন্ন ধরনের পাওয়ার আপনি এখন কিন্তু পার্ট কিন্তু আপনি পাবেন, হ্যাঁ, পার্ট ব্রাউজার বেসিকে, সরি আমি পাওয়ার বলে ফেলেছিলাম ভুলে। এখানে আমি দেখেন ভিসাইন, যেটা হচ্ছে আপনার সাইনোসয়েডাল সোর্স, প্লেস প্লেস করলাম, ভি সোর্স করলাম, রেসিস্টেন্স স্মল আর, এভাবে কিন্তু আপনি সব ফাইল করতে পারবেন যাতে এইভাবে। এবং আপনি কিন্তু ইচ্ছা করলে সার্চ অপশনে গিয়ে যে পার্ট নেমে গিয়েও আপনি কিন্তু সার্চ করতে পারেন, স্মল আর হলে দেখবেন রেসিস্টেন্স আসবে। আচ্ছা স্মল আর না দিয়ে ভি সাইন দেই, এই যে সার্চ দিলে কিন্তু এই পার্ট নেমের সমান যেটা সেটাই দিয়ে ভি সাইন, এটা অটোমেটিক আসবে। প্লেস দিতে হয়, যেটা দিলে আপনার পার্টটা আসবে। এখন আপনি যদি সব পার্ট নিয়ে নেন তাহলে কিন্তু প্লেস অ্যান্ড ক্লোজ দিলে অফ হয়ে যাবে, যে পার্টগুলো নিলেন ওগুলো থাকবে শেষ। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে সবার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে, এবং বেল আইকনও টিপ দিবেন অবশ্যই যাতে আপনার নোটিফিকেশন আসে পেতে পারেন। আমি আরো ভিডিও এটা আমি আপলোড দিব, তো আশা করি ভালো লেগেছে, এবং অবশ্যই আমার আপনাদের সাপোর্ট চাই যাতে আমি আরো মানে ভিডিও আপলোড করতে পারি। তো আজকের মতন এখানেই শেষ করছি, শুভ সকাল অথবা রাত্রি অথবা দুপুর আপনি যে সময় দেখতে থাকেন। ওকে, বাই বাই এবং সি ইউ সুন।